হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন আজকে আমরা দেখব প্রাইমারি ডেটে বাংলা বিষয়ের প্রশ্নগুলি পর্ষদ কোন বই থেকে হুবহু তুলে নেয় তো এর আগে পরিবেশ বিষয়ে লাইভ প্রুভ তোমাদের দেখিয়েছি তার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে তো আজকে আমরা দেখব বাংলা বিষয়ের কোন বই থেকে প্রশ্নপত্রগুলি হুবহু তোলে পর্ষদ তো আজকের প্রশ্ন কোন বই থেকে তো দেখো তোমাদের লাইভ প্রুফ দেখাবো প্রথমেই রয়েছে দেখো আমাদের কোন প্রশ্ন তো দেখো একটা প্রশ্ন রয়েছে আমাদের সন্ধির থেকে দেওয়া রয়েছে তো বলা হয়েছে সন্ধির সূত্র অনুযায়ী নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক নয় জানতে চেয়েছে তোমাদের অপশান সিতে যেটা রয়েছে অর্থাৎ দ যুক্ত ল হলে হলে দয়ের জায়গায় ধ কিন্তু হয় না তো কি হয় সেটা তোমাদের দেখাবো কোন বই থেকে তুলেছে তো লাইভ প্রুফ তোমরা দেখতে পাচ্ছ নিয়মটা যে লয়ের পরে থাকিলে যদি বলা আছে লয়ের ল পরে থাকিলে পূর্বপদের অবস্থিত ত বা দ স্থানে কী হয় ল হয় ওকে ল যদি পরে থাকে তাহলে পূর্বপদে অবস্থিত ত বা দ স্থানে ল হয় যেমন উদযুক্ত লাশ সমান উল্লাস তদযুক্ত লিপি সমান তল্লিপি এরপরে দেখো আছে উদ্যুক্ত লিখিত উল্লিখিত এভাবে অনেকগুলো রয়েছে তাহলে আমাদের কি হলো ল যদি পরে থাকে অর্থাৎ ল পরে থাকিলে পূর্বপদের অবস্থিত ত বা দ স্থানে ল হয় তো এখানে যে অপশানটা ছিল আমাদের এখানে ধ না হয়ে এখানেও ল হতো অর্থাৎ দ প্লাস ল হলে হলে দয়ের জায়গায় কি হয় ল হয় নেক্সট প্রশ্নতে আমরা চলে আসব দেখো তো এটাও আমাদের একটা যুক্ত ব্যঞ্জন রয়েছে তো বলা হয়েছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায় তার নিরিখে কোন বিকল্পটি অশুদ্ধ কোন বিকল্পটি অশুদ্ধ মানে অর্থাৎ কোনটা ভুল এখানেও জানতে চেয়েছে তো প্রথমে রয়েছে দেখো যেটা এবং বি এবং ডি এই তিনটে ঠিক রয়েছে আমাদের ভুল কোনটা আছে অপশান নাম্বার সি কিন্তু ভুল দিয়েছে তো ইহত বর্গীজ্য তো এটা বর্গীর্য যুক্ত যেটা এটাকে বলি ইয় বা ফিট তো সি হচ্ছে কারেক্ট তোমাদের দেখাবো লাইভ প্রুফ তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এই চিহ্নটাই ইহত বর্গিজ্য তো বর্গিজ্য যুক্ত ফিট ফাল্লাঙ সংযোগে আমাদের এই যুক্ত বর্ণটি তৈরি হয়েছে তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছ নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় অর্থাৎ কোনটি ভুল এই চার্টের মধ্যে জানতে চেয়েছে তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের হবে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট দেখাবো লাইভ প্রুফ নেক্সট পেজে দেখো তোমাদের কি রয়েছে এখানে তো এখানে যদি আমরা দেখি তো আরও একবার প্রশ্নটা দেখে নাও এখানে আমাদের বলা হয়েছে কোনটি ঠিক নয় তো এটা মহাযুক্ত ঋষভ সমান মহর্ষব এটা দেওয়া রয়েছে এটা ভুল তো কি ভুল দেখো এখানে রয়েছে মহাযুক্ত ঋষভ সমান কি হবে মহর্ষব আর আমাদের এখানে কি ছিল আকার দেওয়া রয়েছে এখানে কি আকার দেওয়া আছে কিন্তু সঠিক উত্তর হবে আকারটা হবে না তো দেখো এখানে আমাদের লেখা দেখতে পাচ্ছ মহাযুক্ত ঋষভ সমান মহর্ষব বাকি যেগুলো ছিল আমাদের সেগুলো কি ছিল ভদ্রোৎসব তারপরে আছে আর শীতার্ত তো এখানে দেখো আমাদের দেওয়া রয়েছে এখানে শীতার্থ দেখো শীতযুক্ত ঋতু শীতার্থ এটাও ঠিক রয়েছে আমাদের শীতযুক্ত ঋতু তারপর কি ছিল এখানে ভরতযুক্ত ঋষব সমান ভর উৎসব আর এটা ছিল আমাদের উত্তম যুক্ত ঋণ সমান উত্তর যেগুলো ছিল সবগুলো কিন্তু ঠিক রয়েছে তো আমাদের শুধুমাত্র কোনটা ভুল তো আমাদের ভুল হচ্ছে অপশন নাম্বার এ নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো তো এখানে বলা হয়েছে নিচের প্রদত্ত বিকল্প যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কিন্তু দু হাজার সতেরোতে আসা প্রশ্ন তো নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক চারটে অপশান দেওয়া রয়েছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার সি একদম সঠিক বাকিগুলো ভুল এবং সাইডে কিন্তু লিখেও রেখেছি আমি সঠিক কি হবে যদি দেখি দেখো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের একদম কারেক্ট তো ডিতে কি রয়েছে পশুযুক্ত আচার সমান পোষ পোষাচার যেটা দিয়েছে এটা একদমই ভুল কারেক্ট অ্যান্সার এটা পশ্চাচার তলে বিষয়ে বইয়ে আকার চয়ে আকার র এখানে ছিল স্বরযুক্ত দর্শন সমান দর্শনে তো এখানে আমাদের ভুলটা কী তো এখানে হতো আমাদের যে ডাইভিন র দিয়েছে এখানে ট হতো তো পাশে তোমরা লিখে রেখেছি দেখতে পাচ্ছ একইভাবে অপশানে পশ্চাৎযুক্ত আগত কী হতো আমাদের পশ্চাদাগত তো এখানে ত রয়েছে এটা দ হতো তো দেখে নাও লাইভ প্রুফ তো এখানে দেওয়া রয়েছে সবগুলোই তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তো প্রথমেই রয়েছে দেখো পশুযুক্ত আচার পশ্চাচার তাহলে পশ্চাদযুক্ত আগত পশ্চাদাগত নিযুক্তন্ত অন্ত এবং স্বরযুক্ত অন্ত দর্শন তো এখানে ট হতো যেটা ভুল ছিল আমাদের আর এটা দেখো এখানে ঠিক দেওয়া রয়েছে আমাদের তাই এটাই কারেক্ট তো আমাদের অপশান সি হবে এই প্রশ্নের একদম কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নতে আমরা চলে আসব তো নেক্সট প্রশ্ন দেখো আমাদের অনস্ক্রিন বলা হয়েছে এটা নিচের হতো তো নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি তদযুক্ত ত সমান তত্ত্ব অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার তো অপশান ডি কারেক্ট দেখে নেবো আমাদের তো এখানে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ বামন দেবের বই রয়েছে আমাদের তদযুক্ত তয়ে বই সমান তত্ত্ব এটা হচ্ছে একদম কারেক্ট বাকি অপশানগুলো আমাদের ভুল রয়েছে নেক্সট প্রশ্ন আমরা দেখব বাংলা ভাষায় দ দন্তধ্বনি বর্ধন্য তালব্য কণ্ঠ এটা তোমরা সকলেই জানো আশা করছি তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের দ মানে দন্ত ধ্বনি অর্থাৎ বর্গের তো তোমাদের লাইভ প্রুফ দেখতে পাচ্ছ বর্গের যে ধ্বনিগুলো আমাদের রয়েছে তো চলো দেখে নেব আমাদের বর্গের ধ্বনিগুলি তো এখানে ত থ দ ধ দন্তান্ন এগুলো সবগুলি হচ্ছে আমাদের দন্ত বর্ণ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো এখানে কারেক্ট অ্যান্সার হলো আমাদের অপশান নাম্বার এ দন্ত ধ্বনি নেক্সট প্রশ্ন দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন তো বলা আছে নিচের প্রদত্তগুলো শুদ্ধ অশুদ্ধ বিচারে নিরিখে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর চিহ্নিত করুন তো এখানে চারটি অপশন দেওয়া হয়েছে এবং নিচে একটা ছক ছিল যেখানে শুদ্ধ অশুদ্ধ এইভাবে দেওয়া ছিল ঠিক আছে সেইগুলো থেকে বেছে নিতে হবে আমাদের তো এই প্রশ্নটা তোমরা সকলেই পারবে বলা হয়েছে বাংলা বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্প প্রাণ তারপর বিতে দেখো বাংলাবর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনি মহাপ্রাণ এভাবে দেওয়া হয়েছে ডাইবিন্দ্র মহাপ্রাণ এবং ডাইভিন্দ্র মহাপ্রাণ এভাবে অপশনগুলো দেওয়া রয়েছে শুদ্ধ অশুদ্ধভাবে আরও একটা ছক ছিল সেখান থেকে বেছে নিতে হতো তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোনগুলো আমাদের কোনগুলো অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ এখানেও অল্প প্রাণ মহাপ্রাণ এবং প্রথমেরটা যদি আমরা দেখি এই দুটো হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর অঘোষ এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে ঘোষ তো এটা আমাদের যেহেতু অপশান এখানে নেই তাই বেছে নিতে হতো তাই জাস্ট দেখালাম তোমাদের বই তো এটাও দেখো আগের প্রশ্নের মতোই সেম বলা হয়েছে নিচের মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারে নিরিখে সঠিক বিকল্পটি আমাদের চিহ্নিত করতে হবে এখানেও কিন্তু একটা ছক ছিল সেখানে শুদ্ধ অশুদ্ধভাবে দেওয়া ছিল তো এখানে চারটে অপশান রয়েছে একইভাবে করতে হবে তো একই তো দেখে নাও কোনগুলো অঘোষ তো আমাদের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ এবং তৃতীয় চতুর্থ হচ্ছে আমাদের ঘোষ বা নাদপর্ণ নেক্সট স্লাইডে আমরা চলে আসবো বলেছে এটা নিজের নয় নিচের হতো নিচের মন্তব্যগুলি শুদ্ধাশুদ্ধ বিচারে নিরিখে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো তো আগের মতোই শুদ্ধ অশুদ্ধ একটা বক্স থাকবে সেখান থেকে হবে তো এটার ওপর একটা ভিডিও আছে জাস্ট তোমরা যদি দেখো আর কোনো জন্য এগুলো ভুল হবে না তো স্ক্রিন তোমাদের দেখাচ্ছি তো এটা চতুর্থ শ্রেণীর বইয়ে দেওয়া রয়েছে ভালোভাবে এটা দেখেও তোমরা পড়তে পারো তো কোনগুলো দেখো সম্মুখ কোনগুলো বিবৃত কোনগুলো সব কিছু দেওয়া রয়েছে প্রসারিত চিত সব তো এটা দেখবে কারণ এই টপিক থেকে প্রত্যেক বছর একটা মিনিমাম একটা প্রশ্ন মাস্ট আসবেই নেক্সট রয়েছে আমাদের লিঙ্গ পরিবর্তন থেকে একটা দিয়েছিল বলা হয়েছে কোন মন্তব্যটি শুদ্ধ তো অপশন বি হচ্ছে কারিক অজস্বী শব্দের থেকে শ্রীলিঙ্গ অজস্বী তো বামনদেবের বই থেকে হুবহু তুলেছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এটা বামনদেবের বই থেকেও তোলা তো নেক্সট বলেছে প্রাণপণ যত্ন ব্যতিরেখে বিদ্যালাভ সম্ভব নয় তো এই অব্যয়টা দেওয়া ছিল তো এখানে হচ্ছে আমাদের কী হবে তো প্রদান্নয়ী অব্যয় তো ব্যতিরেকাত্মক কথাটা কিন্তু রয়েছে সমুচয়ী অবয় কিন্তু রয়েছে কিন্তু এখানে রয়েছে রেখে এটা হচ্ছে পদান্নয় অব্যয় তো তোমাদের বামনদেব থেকে দেখাবো তো এখানে দেখো ব্যাতি রেখাত্মকে একটা অপশান রয়েছে মানে ভাগ রয়েছে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে অনেকগুলো তার মধ্যে রেখে কথাটি রয়েছে তো এখানে ব্যাতি রেখে কথাটা রয়েছে তার জন্য এখানে আমাদের হচ্ছে সম পদান্নয় অব্যয় তো অপশান এ তো নেক্সট স্লাইডে আমরা আসবো নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু প্রত্যেক বছর আসছে তো এখানেও চারটে অপশন রয়েছে একইভাবে আমাদের এখান থেকে বেছে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ছকটা দেওয়া রয়েছে এটা মুখস্ত করলেই সবটা হয়ে যাবে তো নেক্সট লাইন চোদ্দো নম্বর তো একই প্রশ্ন আবারও বারবার কিন্তু দেখছে তো একইভাবে এইটা মুখস্ত করলেই পুরোটা কমপ্লিট তো তোমরা যারা প্রাইমারি কোর্সে যুক্ত হতে যাও আমাদের তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো আমাদের বলা হয়েছে গোলাপকে যে নামে ডাকো সেই গোলাপ গোলাপই থাকে তাহলে নিম্নরেখাতো পদগুলি নিম্ন রেখাঙ্কিত পদ দুটি হলো তো এখানে দেখো আন্ডারলাইন করা আছে ডাক এবং থাকে তো এগুলো কি তো এগুলো হচ্ছে নির্দেশাত্মক প্রকার ক্রিয়া অপশান বি কারেক্ট দেখো বামনদেবের বই থেকে হুবহু তুলেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ গোলাপকে যে নামে ডাকো হাইলাইট করা রয়েছে গোলাপ গোলাপই থাকে তো দেখো এক নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে নির্দেশক ভাব তো হুবহু বামনদেবের বই থেকে তোলা নেক্সট প্রশ্ন বলা হয়েছে যদি মরতে পারতাম তাহলে অমর হয়ে যেতাম নিম্ন রেখাঙ্কিত অংশটি হলো তো এখানে কী হবে অপশান সি কারেক্ট সংযোগ প্রকার ক্রিয়া তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি লাইভ্রুপ বামনদেবের বই থেকে বলা হয়েছে যদি একবারে মরতে পারতাম বেঁচে যেতাম হুব হু তুলেছে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সংযোগ প্রকার ক্রিয়া নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো বলা হয়েছে পঙ্গু ধাতুর উদাহরণ থা হস বট কর তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি অর্থাৎ বট দেখো তোমাদের বামনদেবের বই থেকে বা এটা অনেক বই রয়েছে শুধুমাত্র বামনদেব বলবো না তো এখানে দেখো অনেকগুলো পঙ্গুক্রিয়া রয়েছে হাইলাইট করা রয়েছে বটো তারপরে গেলে বটো আইনু নারীবে বে থাকবো নইলে এলেন এগুলো সবগুলি হচ্ছে পঙ্গুক্রিয়া দেখো উদাহরণ বাক্যে প্রয়োগ করে দেখিয়েছে তিনি চিনময়ও বটেন আবার চিৎঘনও বটেন নেক্সট স্লাইড আমরা চলে আসবো বলা আছে নিচের কোন মন্তব্যগুলি ঠিক এখানে চারটে অপশান রয়েছে ঘোষ অন্তস্থ অঘোষ এগুলো থেকেই তার মানে একই ব্যাপার এটা পড়লেই তোমরা সবাই পারবে নেক্সট স্লাইড আমাদের বিপসামূলক ক্রিয়া বিশেষণের উদাহরণ তো এখানে আমাদের চারটে অপশান রয়েছে তুল তুলে এটা হচ্ছে কি বিশেষণের বিশেষণ আর এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ধীরে ধীরে এটা হচ্ছে বিপসামূলক ক্রিয়া বিশেষণ তো এখানে যে ডি অপশন রয়েছে নিবু নিবু বাতিতে তোমার মুখ দেখলাম তো এই যে নিবু এই কথাটা কিন্তু বিপসামূলক কিন্তু এখানে হবে না কেন কারণ এটা ক্রিয়া বিশেষণ নয় তো অপশান সি ক্রিয়া বিশেষণ এবং বিপসামূলক কারণ একই কথা দুইবার রিপিট হলে তো সেটা হচ্ছে আমাদের বিপসামূলক এবং এটা ক্রিয়ার ভাগ রয়েছে তাই অপশান সি আমাদের কারেক্ট নেক্সট স্লাইড তোমরা অনস্ক্রিন দেখতে বিপ বিপসায় কি ধীরে ধীরে নেক্সট স্লাইডে আমরা চলে এলাম বলা হয়েছে সরসন্দের ক্ষেত্রে অস্বরধ্বনি পরে থাকলে পূর্ববর্তী ও কার স্থানে কী হয় তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো ও যুক্ত অসমান কী হয় আপ হয় তো অবসেন্সি সি কারেক্ট তো তোমরা অনস্কিন দেখতে পাচ্ছো এখানে তো দেখো আমাদের নিচে যে তিনটে আব লেখা রয়েছে পেনে করে তো এখানে ঔযুক্ত অসমান কি লেখা রয়েছে আব এটাই এসেছিল নেক্সট স্লাইড ও তো আমাদের আর নেই তো এগুলোর প্রশ্ন আজকে আলোচনা করার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং যারা পরিবেশের কোন বই থেকে আসে দেখুন ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নাও আর তোমরা যারা আমাদের প্রাইমারি কোর্সে যুক্ত হতে চাও নিচে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে তোমরা যুক্ত হয়ে আমাদের ক্লাস ডেমো ক্লাস দেখতে পা